হ্যালো ডিয়া নার্সিং স্টুডেন্ট ব্রাদার অ্যান্ড সিস্টার আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ নার্সিং ভ্যাকেন্সি রিলেটেড ইনফরমেশান আনতে চলেছে যেটা অত্যন্ত গুরুত্ব সমস্ত নার্সিং স্টাফ বা স্টুডেন্টের জন্য যদি তোমাদের স্বপ্ন থাকে নার্সিং অফিসার হওয়ার শুধু তাদের জন্যই এই ভিডিও তোমরা দেখছো যে চিত্ররঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ভ্যাকেন্সি এসছে সেখানে কোয়ালিফাই বা চাকরি পাওয়ার জন্য কি কি ইলিজিবল ক্রাইটেরিয়া আমরা সেগুলোই বিস্তারিত আলোচনা করব আর সর্বফার্স্ট জেনে নিই যে এর স্যালারি কত হতে পারে হ্যাঁ এর স্যালারি প্রা প্লাস এইটটি থাউজেন্ড প্লাস এর স্যালারি প্রায় এইটটি থাউজেন্ড প্লাস ফার্স্ট দেখো যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশান এর জন্য লাগবে জেনারেল নার্সিং অ্যান্ড মিডিফারি যদি হয়ে থাকে সঙ্গে অনকোলজি নার্সিং তাহলে তোমরা ইলিজিবল যদি বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং থাকে তাহলে তোমরা ইলিজিবল এর জন্য যে কোনো ইনস্টিটিউট বা অর্গানাইজেশানে তোমরা পড়ছ সেই অর্গানাইজেশান বা ইনস্টিটিউট অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের অন্তর্ভুক্ত হতে হবে নেক্সট দেখতে পাচ্ছ যে বিএসসি পোস্ট সার্টিফিকেট আর ইকুইভ্যালেন্ট সার্চ এস বিএসসি নার্সিং পোস্ট বিএসসি যদি কেউ পোস্ট বেসিক বিএসসি করে থাকো তারাও এর জন্য ইলিজিবেল তোমরাও এই ফর্ম ফিল করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে জিএনএম বা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি এই ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি স্টুডেন্ট তারাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমাদের জন্য যেটা লাগবে দুই বছরের পঞ্চাশ বেড হসপিটালের এক্সপিরিয়েন্স শুড বি রেজিস্টার উইথ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং ও স্টেট নার্সিং কাউন্সিলিং তোমরা যদি আইএনসি রিকগনাইজ অর্গানাইজেশান বা স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের অন্তর্ভুক্ত যে সমস্ত কলেজ আছে সেগুলো থেকে পড়ে থাকো তো তোমরা অবশ্যই এই এক্সাম দিতে পারবে নেক্সট চলে যাই এজ রিল্যাক্সেশান বা এজ লিমিট তোমরা দেখতেই পাচ্ছ এজ পঁয়ত্রিশ বছর পাবে আর এর রিল্যাক্সেশান কিছু আছে ক্যাটাগরি ওয়াইজ তো আমরা বিস্তারিত পরে আলোচনা করছে এখন আসি অ্যাপ্লিকেশান ফিজ জেনারেল আর ওবিসি দেখতে পাচ্ছ তিন হাজার এসসি এস টি তাদের জন্য চব্বিশশো বা দু হাজার চারশো এক্সাম দুটো ধাপে হবে আর দুটোই সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেস টেস্ট ফার্স্ট প্রি এক্সাম যদি প্রি এক্সামে তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমরা মেন দিতে পারবে আর এই প্রি এক্সাম হবে চোদ্দোই এপ্রিল আর পাঁচ মে চব্বিশ মেন এক্সাম হবে তাই টাইম অনেক কম তোমরা প্রিপারেশান এখন থেকে স্টার্ট করে দাও চলো আমরা নেক্সট চলে যাব এই অ্যাপ্লিকেশানের ডেট কবে স্টার্ট হয়েছে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে সতেরোই তিন দু হাজার চব্বিশ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান চলবে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে ইমিডিয়েট অ্যাপ্লাই করো যদি তোমরা ইমিডিয়েট অ্যাপ্লাই করো তাহলে তোমরা তোমাদের পছন্দের অনুযায়ী সেন্টার পাওয়ার সম্ভাবনা থাকবে বা তোমরা পছন্দ অনুযায়ী সেন্টার পেয়ে যাবে নেক্সট চলে যাব এজ রিল্যাক্সেশান এজ রিল্যাক্সেশান যদি কেউ এস টি এস সি হয় তাদের জন্য পাঁচ বছরের ছাড় হবে যদি ও থাকে তিন বছরের ছাড় পাবে পি ডাব্লু বিডি তাহলে দশ বছর পি ডাব্লু বিডি প্লাস ও বিসি তাহলে তেরো বছর পি ডাব্লু বিডি বা এস সি টি তাহলে পনেরো বছরের ছাড় পাবে যদি এক্স সার্ভিসম্যান কেউ হয়ে থাকে তাহলে পাঁচ বছরের রিল্যাক্সেশান পাবে এজের যদি সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয় হয় গ্রুপ বি এর তাহলে তারা অবশ্যই পাঁচ বছরের ছাড় পাবে আরও দেখতে পাচ্ছ আট বা দশ এগুলো তোমরা একটু দেখে নেবে নেক্সট চলে যাব এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে হ্যাঁ এখানে একশো নাম্বারের এক্সাম হবে যেটা নব্বই মিনিটের জন্য আর এই নব্বই মিনিট এক্সাম দিয়ে থাকবে তোমরা এর নেগেটিভ মার্ক আছে যেটা ওয়ান বাই থার্ড এই একশো নম্বরের মধ্যে প্রি এর একশো নম্বরের মধ্যে তোমরা এইটটি পাবে সাবজেক্ট ওয়াইজ টোয়েন্টি পাবে জি কে বা জেনারেল সায়েন্স বা ম্যাথ যদি প্রি এক্সাম কোয়ালিফাই করো তাহলে তোমরা মেন্সের জন্য ইলিজিবল হবে আর এই মেন্স এক্সাম একশো নাম্বারের কোয়েশ্চেন থাকবে যেটা নাইনটি মিনিট আর একশোর মধ্যে একশোই তোমরা তোমাদের নার্সিং সাবজেক্ট ওয়াইজ তোমরা এক্সাম দেবে যে সমস্ত নার্সিংয়ের সাবজেক্ট আছে সমস্তটাই নার্সিং থেকে আসবে যে নাম্বার অফ ভ্যাকেন্সি ইন রিজার্ভেশন কতটা ভ্যাকেন্সি আছে তো তোমরা দেখতে পাচ্ছ সিএনসিআই বা কলকাতা এর ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে চারটে ফিমেল নেবে একটা মেল তা টোটাল ফাইভ ও ফাইভ ফিমেল ওয়ান মেল সিক্স এসসি ওয়ান ফিমেল মেল জিরো টোটাল ওয়ান এভাবে তোমরা দেখতে পাচ্ছ সিএনসিআই টোটাল পনেরোটা সিট আছে যদি তোমরা এমসে বা নর্স এ সিক্সে ভালো রেজাল্ট করে থাকো তাহলে তোমরা পছন্দের অনুযায়ী তোমরা তোমাদের হসপিটাল পেয়ে যাবে যদি রেজাল্ট কম হয় কিন্তু র্যাঙ্কিংয়ের মধ্যে থাকো তাহলে তোমরা ইন্ডিয়ার যে কোনো এমস রিলেটেড যে সমস্ত বা এমসের অন্ত এমসের অন্তর্ভুক্ত আছে যে সমস্ত হসপিটাল সেই সমস্ত হসপিটালে তোমরা পোস্টিং পেয়ে যাবে এটা একটা অত্যন্ত খুশির খবর যে চিত্ররঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা আমাদের নর্সেট সিক্স বা এমসের অন্তর্ভুক্ত হয়েছে যেটা আমাদের জন্য খুবই খুশির খবর আজকে এই ছিল আমাদের ভিডিও আরও বলে রাখি যে নার্সিং রিলেটেড যে কোনো এক্সাম এমস ইএসআইসি সিএইচও এবং ডিএসএসবি আরও অন্যান্য নার্সিং এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করার জন্য তোমরা আমাদের এনসেক্সাস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকো অনেক গুরুত্বপূর্ণ টপিক ও কোশ্চেন পেয়ে যাবে যা তোমাদেরকে নার্সিং অফিসার বা নার্সিং রিলেটেড অন্যান্য এক্সামে বুস্ট করতে সাহায্য করবে আজকে এই ছিল আমাদের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও